প্রেমের টানে যুগে যুগে বাধা পেরিয়েছে মানুষ। বাংলাদেশের রহিমা আর যুক্তরাষ্ট্রের ক্রিস্ট মার্ক হোকলের ভালোবাসাও তার ব্যতিক্রম নয়। যশোরের কেশবপুরে রহিমা ক্রিস্ট জুটি সুখে সংসার করছেন 3 বছর ধরে। স্বপ্নে দেখা রাজকন্যার জন্য পাড়ি দিয়েছেন 7 সাগর 13 নদী। মার্কিন মুলুকের প্রকৌশলী ক্রিস্ট মার্ক হোগল ছেড়েছেন চেনা গণ্ডি আর পরিবেশ, বিয়ে করেছেন যশোরের রহিমাকে। আমার স্ত্রী খুব সুন্দরী আর বুদ্ধিমতী, তাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। রোজ আল্লাহর কাছে মন থেকে কৃতজ্ঞতা জানাই, ও আমার হৃদয়। কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের রহিমা খাতুন শৈশবে অভাবের তাড়নায় বাবা মায়ের সাথে পাড়ি জমান ভারতে। 13 বছর বয়সে সেখানে প্রথম বিয়ের পর জন্ম নেয় 3 সন্তান। একদিন জায়গা জমি বেচে নিরুদ্দেশ হয় প্রথম স্বামী। জীবিকার সন্ধানে রহিমাও পাড়ি জমান মুম্বাই শহরে। এক সন্ধ্যায় সেখানেই ক্রিস্ট মার্ক হোগলের সাথে পরিচয়, তারপর বিয়ে। There was some kind of chemistry between my wife and I. আমাদের মাঝে কিছু তো একটা কেমিস্ট্রি ছিল। ও শুধু বাংলা আর হিন্দি জানতো, আমি জানতাম ইংরেজি। দুজন কেউ কারোর কথা বুঝিনি সেদিন, কিন্তু দুজনের হৃদয় ভাষার বাধাকে অতিক্রম করেছিল। বছর কয়েক নানা দেশে ঘুরে 3 বছর আগে রহিমা স্বামী সন্তান নিয়ে ফিরে আসেন বাবার ভিটায়। ব্যবসার পাশাপাশি এখন কৃষিকাজও করছে এই দম্পতি। রহিমা সন্তানেরাও খুশি ভিনদেশি এই বাবাকে নিয়ে। আমার বাবা নিয়ে আমরা ভালো আছি, শোকে দান্তেতে আছি, আমরা ভাই বোন সবাই ভালো আছে। আর আমার পাপা আমাদের পিছনে আছে বলে আমরা অনেক কিছু করতে পারতেছি। উনি যেমন আমি এরকম বলে, কথায় বলে না যে দুটো মন একটা হলে ওইটাই অন্তরের ভালোবাসা, এরকমই আমাদের ভালোবাসা। বাংলাদেশে আসার পরে প্রতিটা কাজ আমার সাথে হাত বাটাই কাজ করে।